আমি 25খানা ট্রানজেকশন দিচ্ছি, এর মাধ্যমে কথা বলতে গেলে ইংরেজিতে অনেক সুবিধা হবে। তো আমরা দেখে নাও, আজকে কতগুলো বাক্য শেখাবো যেগুলো শিখলে ইংলিশে কথা বলতে সুবিধা হবে। প্রথম বলছে একেবারেই না, অ্যাবসলুটলি নট। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? তুমি কি এটা করতে পারবে? ক্যান ইউ ডু ইট? এখানে এসো, কাম হেয়ার। ওখানে যাও, গো দেয়ার। শান্ত হও, কুল ডাউন। এটা তাড়াতাড়ি করো, ডু ইট ফাস্ট। চালিয়ে যাও, ক্যারি অন। তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? যদি কোনো মেয়ে থাকে তাহলে হবে, তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হার? তোমারও কি তাই মনে হয়? ডু ইউ থিঙ্ক সো? বুঝতে পারছো কি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটা হচ্ছে যখন আমরা কোনো ছাত্রকে জিজ্ঞেস করি তুমি কি বুঝতে পারছো, তখন এই কথাটা বলি। আর কখনো এটা করো না, নেভার ডু ইট এগেইন। কেউ যদি কোনো বদমাশি করে বাচ্চারা, তখন আমরা তাকে বলি তো এটা করো না কখনো, নেভার ডু ইট এগেইন। ভুল করো না, ডোন্ট মেক মিস্টেক। মন দাও, কনসেন্ট্রেট। এটাও ছাত্রছাত্রী বা বাবা মার সময় বাচ্চাদের বলে, পড়ায় মন দিতে বলে তো, কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট মানে মনোযোগ দেওয়া, পড়ায় মন দেওয়া। অন্যদের সাহায্য করো, হেল্প আদার্স। গরিবকে সাহায্য করো, হেল্প দ্য পুয়ার। এগিয়ে যাও, গো অ্যাহেড। আপনার দিন শুভ হোক, হ্যাভ এ নাইস ডে। এই কথাটা অনেকেই বলে, হ্যাভ এ নাইস ডে। কেমন আছো? হাউ আর ইউ? এখানে একটা আছে খুব ইন্টারেস্টিং, অনেক দোকানে গেলে অনেক সময় বলি কত করে দাম, তো যদি বলি কত করে, হাউ মাছ, দোকানদার একটা দাম বলবে, আমরা বলি তো অনেক দাম, টু মাছ, অনেক বেশি। এই যে হাউ মাছ আর টু মাছ, এই দুটো সাহায্যে অনেক কথা বলা যায় দোকানে বা বাজারে গেলে। হাউ মাছ মানে কত করে, ও দাম বলবেই একটা, তখন বলবে টু মাছ, অনেক বেশি দাম। আমি চলে যাচ্ছি, আই অ্যাম লিভিং। আমার একটা অভ্যাস আছে, আই অ্যাম ইউজড টু ইট। অনেক সময় কোনো কাজে করছি বলে কেউ জিজ্ঞেস করলে পারবে, হ্যাঁ হ্যাঁ আমি পারবো, এটা অভ্যাস আছে করার, আই অ্যাম ইউজড টু ইট। আমি আর দাঁড়াতে পারবো না, আই ক্যান্ট ওয়েট মোর। এটা আমরা অনেক সময় বলে থাকি বন্ধুরা, বন্ধু বন্ধুদেরকে বলে, হয়তো যাচ্ছে দেরি করছে বন্ধুটা, তখন বলে আমি আর দাঁড়াতে পারবো না, চলে যাচ্ছি, তখন বলে আই ক্যান্ট ওয়েট মোর। এখন ঠিক আছি, আই ফিল মাচ বেটার। এইটা অনেক সময় বলা হয় ধরো শরীরটা খারাপ ছিল, যে জিজ্ঞেস করে এখন কেমন লাগছে, তখন বলে আই ফিল মাচ বেটার। আমারও তাই মনে হয়, আই হোপ শো। এটা কারোর সঙ্গে কথায় রাজি হলে সে বলছে এটা মনে হচ্ছে এটা হবে, তো সেও বলছে হ্যাঁ আমার এটাই মনে হচ্ছে, আই হোপ শো। সত্যি কথা বলো, টেল মি দ্য ট্রুথ। মনে রাখবে ট্রুথের আগে সবসময় দা বসবে, এটা কিন্তু আর্টিকেলের একটা নিয়ম পড়ে, সবসময় ট্রুথ থাকলে তার আগে দা বসবে। আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। লাস্ট খুব ইম্পর্টেন্ট, দেখে নাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা কিন্তু কোনো ট্রান্সলেশন না, এটা আমি তোমাদেরকে বলছি, যারা সাবস্ক্রাইব করুন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নিও, ওতে আমার অনেক সাহায্য হবে।